ফ্রেন্ডস, IRCTC এর উপর দুটো ব্রেকিং নিউজ এসেছে। ব্রেকিং নিউজ আসা সত্ত্বেও কিন্তু আমরা IRCTC এর মধ্যে একটা আপ মুভমেন্ট দেখতে পাচ্ছি না। তার পিছনে কি কারণ আছে সেটা আজকে আমরা এই ভিডিওতে জানব। দুটো কি ব্রেকিং নিউজ আছে সেটাও কিন্তু আমরা জানব। ফ্রেন্ডস, আমরা বেশ কিছুদিন ধরে, প্রায় অন্তত 5 থেকে 6 মাস ধরে আমরা IRCTC প্রাইজের মধ্যে তেমন মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। একটা প্রাইজ রেঞ্জের মধ্যে এসে আটকে আছে। কেন সেই প্রাইজ রেঞ্জের মধ্যে এসে আটকে আছে, তার পিছনে কি কারণ আছে সেটাও আজকে আমরা এই ভিডিওতে জানব। এই শেয়ারের মধ্যে কবে আমরা আপ মুভমেন্ট দেখতে পাবো সেটাও আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলতে চলেছি। তার জন্য ফ্রেন্ডস, লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখো, পুরোটা ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, তোমরা যদি এখনো অবধি আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। আমি ডেইলি বেসিস তোমাদের জন্য শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেশন সেখানে শেয়ার করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, একবার গিয়ে চেক আউট করতে পারো। চলো ফ্রেন্ডস, আজকের ভিডিও শুরু করি, দেখে নিই কোন দুটো ব্রেকিং নিউজ এসছে IRCTC এর ওপর। কিন্তু তা সত্ত্বেও আমরা সেই শেয়ারের মধ্যে আপ মুভমেন্ট দেখতে পাচ্ছি না, তার পিছনে কি কারণ আছে সবটা কিন্তু এই ভিডিওতে দেখবো। চলো ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নিউজ, অ্যামাজন ইন্ডিয়া IRCTC পার্টনারশিপ টিকিটস অন ই কমার্স প্ল্যাটফর্ম। তার মানে কি ফ্রেন্ডস, IRCTC যে আছে না, তার সাথে অ্যামাজনের একটা পার্টনারশিপ হতে যাচ্ছে। আমরা যখন ফ্রেন্ডস কোথাও ঘুরতে যাই, সেক্ষেত্রে যখন আমাদের টিকিট করার কথা মনে পড়ে, তখন আমরা IRCTC ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করি। কিন্তু ফ্রেন্ডস, এখানে অ্যামাজনের সাথে IRCTC পার্টনারশিপ হওয়ার ফলে আমরা অ্যামাজন থেকেও কিন্তু এর টিকিট বুক করতে পারবো। IRCTC আমরা যখন টিকিট বুকিং করতে যাই, সেক্ষেত্রে সাইট অনেক সময় হ্যাং হয়ে থাকে, আমরা করতে পারি না, বা তৎকালে টিকিট করার সময় খুবই অসুবিধা ফেস করতে হয়। কিন্তু ফ্রেন্ডস, এখানে একটা ভালো কথা আছে যে আমরা অ্যামাজন থেকেও এখন IRCTC টিকিট বুক করতে পারবো। তার সাথে আরো কি ফেসিলিটি আছে চলো সেটা দেখে নিই। ফ্রেন্ডস দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যারা অ্যামাজন থেকে IRCTC টিকিট বুক করবে, সেই ক্ষেত্রে 12% অ্যামাজন প্রাইম মেম্বাররা ডিসকাউন্ট পাবে, মানে ক্যাশব্যাক পাবে। আর যারা নন প্রাইম মেম্বার আছে তারা 10% ডিসকাউন্ট পাবে, মানে 10% তারা ক্যাশব্যাক পাবে। এটা তো একটা ভালো কথা আছে, ক্যাশব্যাক পাওয়ার ফলে তোমরা অ্যামাজন থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনে নিতে পারো। ফ্রেন্ডস, এত ভালো একটা নিউজ আসা সত্ত্বেও আমরা IRCTC প্রাইজের মধ্যে তেমন মুভমেন্ট দেখতে পাচ্ছি না, তার পিছনে কি কারণ আছে সেটাও আমি তোমাদেরকে বলবো। তার আগে আমরা যাব চার্টের উপর। ফ্রেন্ডস দেখো, IRCTC চার্ট এখানে ওপেন করা আছে। ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা বড় একটা কনসোলিডেশন চলছে, প্রায় 5 to 6 মান্থ আমরা এই কনসোলিডেশন দেখতে পাচ্ছি। কেন এই কনসোলিডেশন দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে লাস্টে বোঝাবো। চলো ফ্রেন্ডস, তার আগে দেখে নিই সেকেন্ড নিউজ কি আছে এর উপর। ফ্রেন্ডস দেখো, সেকেন্ড যে নিউজ আছে তার উপর আমি চলে এসেছি। তেজস এক্সপ্রেসের কথা তো আমরা সবাই জানি, এই ট্রেন কিন্তু গভর্নমেন্টের মধ্যে পড়ছে না, প্রাইভেট সেক্টরের মধ্যে পড়ছে। এমন অনেক ট্রেন আছে যারা প্রাইভেট সেক্টরের মধ্যে আসে। ফ্রেন্ডস, COVID-19 চক্করের জন্য এই ট্রেন কিন্তু 6 থেকে 7 মাস প্রায় বন্ধ ছিল, আর এখন কিন্তু ফ্রেন্ডস সেটাই চালু করার প্রসেস চলছে। চালু করার প্রসেস কি বলছি ফ্রেন্ডস, চালু হবার জন্য কোথা দিয়ে চালু হবে, কোন রুট দিয়ে চলবে, সেটাও কিন্তু গাইডলাইনে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো ফ্রেন্ডস, তেজাস এক্সপ্রেস যেটা বন্ধ ছিল সেটাও চালু হতে শুরু করেছে। আর এটা প্রাইভেট যখন সেক্টরের মধ্যে পড়ছে, তখন এর মধ্যে কিছু ভালো আমরা ইমপ্রুভমেন্টও দেখতে পাবো। যখন ট্রেন চলা শুরু করবে, তখন এই স্টকের রেভিনিউ গেইন হবে, পয়সা আসতে শুরু করবে, তাহলে এই স্টককে কিন্তু আমরা উপরে যেতেই দেখতে পাবো। কিন্তু ফ্রেন্ডস, এত ভালো একটা নিউজ আসা সত্ত্বেও এর মধ্যে কিন্তু আমরা আপ মুভমেন্ট দেখতে পাচ্ছি না। এটা 12 তারিখের নিউজ আছে, আর আজকে আমি 15 তারিখে এটা শুট করছি। তো তোমরা হয়তো বলতে পারো, 3 দিন আগেকার নিউজ কেন দেখাচ্ছি, তার পিছনে কারণ আছে ফ্রেন্ডস। কেননা 3 দিন মার্কেট ওপেন ছিল, সেক্ষেত্রেও কিন্তু আমরা IRCTC স্টকের মধ্যে তেমন মুভমেন্ট দেখতে পাইনি, এত ভালো একটা নিউজ থাকা সত্ত্বেও। দেখো ফ্রেন্ডস, এখানে আরো দেখো, এই তেজাস এক্সপ্রেস কোথা থেকে চলবে তার রুটও কিন্তু ঠিক করা হয়ে গেছে। লখনৌ টু নিউ দিল্লি, আহমেদাবাদ টু মুম্বাই,
এত বড় নিউজ আসার পরও আমরা এই স্টকের মধ্যে তেমন কিছু রিয়াকশন দেখতে পাচ্ছি না। তার পিছনে সঠিক কি কারণ আছে সেটা আমি তোমাদেরকে বলবো। তার জন্য আমরা সবার প্রথমে যাব চার্টের উপর। দেখো ফ্রেন্ডস, এখানে তোমরা দেখতে পাচ্ছ চার্টটা, এই যে চার্ট আছে এটা ফেব্রুয়ারি মাসে লাস্ট হাই হয়েছিল, তারপর ইন্ডিয়াতে কোভিড আসার পরে এর মধ্যে অনেকটাই ডাউন দেখতে পেয়েছি। দেখো এখান থেকে এর মধ্যে কিছুটা র্যালিও দেখতে পেয়েছি। এপ্রিল মাস থেকে ফ্রেন্ডস দেখো এই যে মে মাস চলছে, এটা মে মাসের ক্যান্ডেল আছে ফ্রেন্ডস। দেখো এই মে মাস থেকে আজকের শেয়ারের প্রাইস চলছে 1340 টাকা। দেখো ফ্রেন্ডস, 1400 থেকে 1300 মধ্যেই কিন্তু এটাকে আমরা ট্রেড হতে দেখি। এত লম্বা একটা কনসোলিডেশন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, তার পিছনে রিজন কি আছে সেটাই এখন দেখাবো। ফ্রেন্ডস দেখো, সেবির তরফ থেকে মে মাসে রুল আনা হয়েছে যে যত কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড আছে সেই সব কোম্পানির যা শেয়ার হোল্ডিং প্যাটার্ন থাকে, সেই শেয়ার হোল্ডিং প্যাটার্নকে 75% করতে হবে। 75% থেকে বেশি কিন্তু রাখতে পারবে না। তো এখন IRCTC-র যেই শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে সেটা 87-এর কাছাকাছি আছে। তো ফ্রেন্ডস, যখন 87 আছে এই 87-টাকে কম করতে হবে, মানে 75 করতে হবে। তার জন্য কি করতে হবে ফ্রেন্ডস, IRCTC-র একটা FPO মার্কেটে নিয়ে আসতে হবে। তো এখন আমরা দেখে নেব IRCTC-র কাছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কতটা আছে। দেখো ফ্রেন্ডস, চার্ট লাগিয়ে রেখেছি তোমাদের সামনে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ IRCTC-র 87% শেয়ার হোল্ডিং আছে। সেবির রুলস অনুযায়ী এই 87-টাকে 75% করতে হবে। তার জন্য ফ্রেন্ডস মার্কেটে IRCTC-র একটা FPO নিয়ে আসতে হবে। তো এখন কথা হচ্ছে FPO কবে নিয়ে আসবে। FPO যখন মার্কেটে নিয়ে আসবে তখন নিশ্চয়ই ফ্রেন্ডস এটা 1300 বা 1000 টাকার মধ্যে নিয়ে আসতে পারবে না, সেটাকে নিয়ে আসতে হবে 1000 বা 1300 নিচে। যখন IRCTC-র IPO মার্কেটে এসেছিল দেখো, তখন ফ্রেন্ডস এর প্রাইস ছিল 315 থেকে 320 টাকা। 315 থেকে 320 এই শেয়ার এখন আমরা একে ট্রেড হতে দেখছি 1400 থেকে 1300 কাছাকাছি। এতটা লম্বা একটা প্রাইস তার মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু যখন এর FPO নিয়ে আসবে এর প্রাইস কিন্তু ততটা থাকবে না। এর FPO প্রাইস হয়তো এর ডাবল হবে, হয়তো 700 বা 750 হতে পারে, কিন্তু 1000 বা 1300 থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা IRCTC-র প্রাইসের মধ্যে একটা ডাউন দেখতে পাবো ডেফিনেটলি। আর এটা কিন্তু আমার মত, এটা আমার স্টাডির বেসিসে আমি তোমাদেরকে বলছি। তো এখন হয়তো তোমরা বলতে পারো যে FPO কবে আসবে। তার জন্য আবার আমরা নিউজের উপর যাব। দেখো ফ্রেন্ডস, এই রুলসে আরও একটা কথা বলা আছে, এত শেয়ার হোল্ডিং প্যাটার্নকে 75% করতে হবে। আর একটা কোম্পানি যখন মার্কেটে লঞ্চ হয়, IPO লঞ্চ করে, তার ঠিক 3 বছরের মধ্যে সে FPO লঞ্চ করতে পারে। তো 3 বছরটা কিন্তু ফ্রেন্ডস এখন একটা লম্বা টাইম হয়ে গেল, কিন্তু কোম্পানির ওপর যখন একটা এরকম বোঝা থাকে তখন সে যত তাড়াতাড়ি সম্ভব তার বোঝাটাকে ক্লিয়ার করার চেষ্টাই করে। আমার মতে ফ্রেন্ডস এর FPO 2021-এর মধ্যে চলে আসবে, তখন কিন্তু ফ্রেন্ডস আমরা ডেফিনেটলি এই শেয়ারের মধ্যে কিছুটা ডাউন দেখতে পাবো। ফ্রেন্ডস দেখো, আবার চার্টের উপর এসেছি। এখানে দেখো তোমরা একটা অনেকটা লম্বা টাইম ধরে কনসলিডেশন দেখতে পাচ্ছ। কনসলিডেশন যখন শেষ হবে হয়তো এর মধ্যে একটা ভালো ব্রেকআউট আসবে, আর দেন তখন কিন্তু আমরা এর মধ্যে কিছুটা হয়তো আপ মুভমেন্ট দেখতে পাবো। কিন্তু আপ মুভমেন্ট তেমন বেশিক্ষণ স্থগিত দেখতে পাবো না, কেননা অনেকটা লম্বা টাইম ধরে কনসলিডেশন চলছে, আর এর মধ্যে যারা শেয়ার নিয়ে রেখেছে তারা হয়তো অনেকটা হাই প্রাইসে নিয়ে রেখেছে, তারা শেয়ারটাকে সেলও করছে না। আর যারা নেবে ভাবছে, তারা এক প্রাইস অনেকটাই ওরে দেখতে পাচ্ছে বলে তারা এখন বায়ও করছে না। তো ফ্রেন্ডস, এর মধ্যে এখন বায়ও হচ্ছে না আর সেলও হচ্ছে না। তো ফ্রেন্ডস, আমাদেরকে অপেক্ষা করতে হবে FPO আসা অবধি। FPO আসলে ডেফিনেটলি এর প্রাইস অনেকটাই কম হবে, তখন আমরা এর মধ্যে বাইং করব। আর যারা বাইং করে রেখেছো তাদের একটু চিন্তার কথা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। যদি কেউ এর মধ্যে বাইং করে থাকো তাহলে হয়তো কোনো একটা জবরদস্ত খবর আসলে তখন হয়তো একটু আমরা এর মধ্যে প্রাইস মুভমেন্ট দেখতে পাবো, তখন তারা সেল করে দিতে পারো। আই হোপ ফ্রেন্ডস এখন কিন্তু এর মধ্যে প্রাইস মুভমেন্ট দেখতে পাবো বলে আমার মনে হচ্ছে না। তোমরা কি ভাবছো এই শেয়ারের ব্যাপারে তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না। ফ্রেন্ডস, তোমাদের কাছে যদি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করা না থাকে তাহলে দেখো ফ্রেন্ডস, এখানে আমার ডেসক্রিপশন বক্সে দুটো লিংক দেওয়া আছে,
তোমরা এখান দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। ফ্রেন্ডস, তোমরা যদি এই লিংকে ক্লিক করো তাহলে একদম ফ্রিলি অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের কোনো পয়সা দিতে হবে না, এখান দিয়ে তোমরা একদম ফ্রিলি অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এটা অ্যাঞ্জেল ব্রোকার আছে, অ্যাঞ্জেল ব্রোকারের নাম তো আমরা সবাই জানি, এটা বেস্ট ব্রোকারও আছে। আর ফ্রেন্ডস, যদি তোমরা এখানে ক্লিক করো তাহলে মাত্র 200 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। আমরা জিরোধার নাম তো সবাই জানি, ইন্ডিয়ার মধ্যে বেস্ট ব্রোকার আছে, এখান দিয়েও কিন্তু আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। আর ফ্রেন্ডস, তোমাদের অ্যাকাউন্ট ওপেন করার জন্য যেই সব ডকুমেন্টসের প্রয়োজন আছে সেগুলো হলো আধার কার্ড, প্যান কার্ড, একটা ক্যান্সেল চেক, আর তোমাদের ফোন নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। আর যদি তোমরা ফ্রেন্ডস এফএনও করতে চাইছো তাহলে 6 মান্থের ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। এই কটা ডকুমেন্টসের মাধ্যমেই কিন্তু ফ্রেন্ডস তোমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। আর দেরি না করে ফ্রেন্ডস এক্ষুনি লিংকে ক্লিক করো আর অ্যাকাউন্টটা ওপেন করে নাও। অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয় তাহলে সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু ডেফিনেটলি তোমাদের হেল্প করব। ফ্রেন্ডস, এখনো অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো ফ্রেন্ডস ফিরে আসবো আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।